ভাই সামনে বালি দেখে আমি আসলে কনফিউজড, ওই দেখেন অবস্থা। এদিকে তো প্রচুর পরিমাণে লাল কাঁকড়া, এ চাকার নিচে পড়িস না। হ্যালো বিউটিফুল পিপলস, এখন সময় হচ্ছে বিকাল 4টা, তো চলেন আজকে একটা ছোট্ট রাইড দিয়ে আসি। আজকের রাইডটা হচ্ছে ছোট একটা রাইড, তার কারণ হচ্ছে মানে রাইডের মোট দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার, তো যা আসা মিলে সব মিলিয়ে 60 কিলোমিটার মতো রাস্তা হবে। আর আজকে যাচ্ছি হচ্ছে পার্কি বিচ। পার্কি বিচটা চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় অবস্থিত এবং চট্টগ্রাম শহর থেকে এর দূরত্ব হচ্ছে মোটামুটি 30 কিলোমিটার আর কি। আর আনোয়ারা বিচটা এমন একটা বিচ যেটা হচ্ছে খুব বেশি দিন পপুলার হয় নাই, সম্ভবত 2013 সাল থেকে বিচটা পপুলার এবং এটা চট্টগ্রামের ভিতর খুবই সুন্দর একটা বিচ। অবশ্য গুলিয়াখালির সাথে তুলনা করা যাবে না, কারণ গুলিয়াখালি একটা অন্য লেভেলের বিচ, আর এটা হচ্ছে একবারে কক্সবাজারের মতো ফিল পাওয়া যায়। প্রায় 1 বছর হয়েছে বা 1 বছরের বেশি হয়েছে যে সমুদ্র দেখা হয় না, সমুদ্রের গর্জন শোনা হয় না, সমুদ্রের পাড়ে বসে সূর্যাস্ত দেখা হয় না, তো আজকে সবগুলোই হবে আর কি একসাথে। হ্যালো ইন্টারনেট অ্যান্ড হ্যালো বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু স্পিড ব্লেজ। অনেকদিন তো সমুদ্র দেখা হয় না, তো মাঝে সমুদ্র দেখার জন্য অর্থাৎ কুয়াকাটায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু মাঝপথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো যার কারণে ওই ট্রিপটা ক্যান্সেল করা লাগছে। অ্যাক্সিডেন্টের ভিডিওটা অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে না থাকলে দেখে আসতে পারেন, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই দেখেন রাস্তা বন্ধ করে দিয়ে রাস্তার মাঝে দাঁড়ায় মানুষ চলতেছে। এই যে রাস্তা বন্ধ করে যে মানুষ চলে, একটা অন্যরকম ব্যাপার স্যাপার এদের, মানে এরা এই এলাকার জমিদার আর কি। সামনেই হচ্ছে দ্য বিউটিফুল কর্ণফুলী সেতু, শাহমনাথ সেতু আর কি। সন্ধ্যার টাইমে মানে সানসেটের টাইমে এইখানের সানসেটটা খুবই সুন্দর লাগে। আজকে অবশ্য এইখান থেকে একটা ভালো সানসেট দেখবো এরকম আশাবাদী। শহর থেকে পার্কি বিচে যাওয়ার রাস্তা আছে দুইটা, একটা হচ্ছে এই শাহমানাথ সেতু হয়ে, আরে বাতাস প্রচুর বাতাস, একটা রাস্তা হচ্ছে শাহমানাথ সেতু হয়ে, আরেকটা রাস্তা হচ্ছে পতেঙ্গা হয়ে কর্ণফুলী টানেল দিয়ে। তো টানেলের ভিতর দিয়ে আসলে বাইক চলাচল বন্ধ, যার কারণে আমি এই রাস্তাটাই বেছে নিছি। সামনের এটা হচ্ছে কর্ণফুলী সেতুর টোল প্লাজা, এটা সম্ভবত খুব সম্ভবত বাংলাদেশের একমাত্র টোল প্লাজা যেখানে বাইকের জন্য টোল দেওয়া লাগে না। আমি চলে আসছি হচ্ছে পটিয়া চত্বর, এখান থেকে বাঁ হাতে এই রোডটা চলে গেছে কক্সবাজার, আর আমাকে যেতে হবে তার উল্টো দিকে। কর্ণফুলী টানেল হওয়ার পর এই রোডটার আমূল পরিবর্তন হয়েছে, মানে আগে সিঙ্গেল লেনের একটা রোড ছিল এবং খুবই ব্যস্ত রাস্তা ছিল, আর এই টানেল হওয়ার পর দেখেন মানে ফোর লেনের রাস্তা হয়ে গেছে। এটা হচ্ছে একদম টানেলের রোডটা, এই রাস্তাটা বেশ সুন্দর।
এটা না রাস্তা, এই দেখেন সামনে চলে গেছে টানেল, কিন্তু বাইক ঢোকা বন্ধ। আর এইখানে ডান হাতে আসলেই পার্কি যাওয়ার রাস্তা, এই দিক দিয়ে বামে মোড়। আমি আসলে আগে একবার আসছি, তাও অনেকদিন আগে, এই জন্য রাস্তা সব ভুলে গুলাই খেয়ে ফেলছি। অনেকের কাছ থেকে ম্যাপ দেখে দেখে শুনে নেওয়া লাগতেছে। ভাই আমরাও নতুন, আমরাও নতুন, এই দিক দিয়ে একবার ঘুরে আসি, তারপরে না হয় ওইদিকে যাওয়ানি। এইদিক দিয়ে যাওয়া যাইতো না, এইদিক দিয়ে যাওয়া যাইতো না, এমনি যাওয়া যাবে বাইক নিয়ে। ওকে ধন্যবাদ। আরে শান্তি, ভাই সামনে বালি দেখে আমি আসলে কনফিউজড, ওই দেখেন অবস্থা। গাড়ি মনে হচ্ছে ঠেলে নেওয়া লাগবে, ঠেলা লাগতো না, ঠেলা লাগতো না। ভাই সামনের ভিউটা দেখেন, এ দেখে মনে হবে যে আমি পার্কি বিচে আসি না কক্সবাজার আসি। গাড়ি চালাইতে চালাইতে কি সমুদ্রের ভিতর নিয়ে যাবো। আরে শান্তি, এখন সময় হচ্ছে 5:10 আর আমি পৌঁছে গেছি পার্কি বিচে। দেখেন এই জায়গার সৌন্দর্যটা দেখেন, চলেন আপনাদেরকে পুরো বিচটা একটু ঘুরাই দেখাই। খুবই চমৎকার একটা জায়গা, মানে আসলে এক কথায় অসাধারণ। মানে আপনি যদি কম টাকায় কক্সবাজারে ফিল নিতে চান তাহলে অবশ্যই পার্কি বিচে আসতে হবে, দারুণ দারুণ একটা জায়গা। আর এই দিকটায় সানসেট হচ্ছে, দেখেন কতটা সুন্দর।
আর এই সাইডে ঝাউবন আছে, আবার পেছন দিকে ওই সাইডেও ঝাউবন আছে। তার মানে যা বলছিলাম আর কি, যে পুরো কক্সবাজারের ফিল নেওয়া যাবে এখানে। এখন সময় হচ্ছে 6:40, আর আজকের ভিডিও এই জায়গায় শেষ করতে হবে। খুবই সুন্দর একটা সময় কাটলো, মানে আসলে খুবই সুন্দর। আর এই দেখেন বিচে লাল কাঁকড়া, এইখানে মানুষ ছিল বলে তখন বের হয় নাই আর কি, এখন এই যে বের হচ্ছে গাড়ি থেকে। এই দেখেন, এই দেখেন এদিকে তো প্রচুর পরিমাণে লাল কাঁকড়া। এ চাকার নিচে পড়িস না। আপনারা যারা এইদিকে আসতে চান চলে আসতে পারেন, মানে একদম কক্সবাজারের মতো একটা ফিল পাওয়া যাবে। চট্টগ্রামের আশেপাশে থেকে ইজিলি এখানে চলে আসা যায় আর কি।